আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এবার ঈদ করতে আমরা হচ্ছে আমার দাদা বাড়িতে যাচ্ছি, তো আমরা বাইকে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন হচ্ছে একটি গেম খেলতে চলেছি, তো তিনজন মেম্বার মানে আমার বোন আয়শা আর আমার এমনি যে বোনটা আছে তার নাম তো আসফা। তো আমি এখন আমার গেম খেলার মানে চ্যালেঞ্জটা শুরু করতে চলেছি। সো গাইজ, আমি হচ্ছে এটা ট্রুথ দেয়ার খেলার মাধ্যমে মানে সরি বদলের মাধ্যমে আমি ট্রুথ দেয়ার খেলা শুরু করছি। রোজা থেকে আমি সব মানে উল্টো পাল্টা বলতেছি, মানে আমি কি বললাম জানি কি বললাম, আমি ট্রুথ দেয়ারের মাধ্যমে বোতল খেলবো, বুঝছো? আমার মাথাটা গরম মানে এলোমেলো হয়ে গেছে, গরম মানে এলোমেলো আবার বলতেছি গরম, তাহলে বলছো কি অবস্থা আমার। তো নাও প্লিজ আমার দিকে বাচ্চা কাচ্চা, অন্য কেউ না। আরে ভাই কেউ তো না, আমি ট্রুথই নিতে চলেছি। আমি নেভার 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 সহজ প্রশ্ন, আমি হাত ধুই আবার মাঝে মধ্যে হাত ধুই না, হাত ধুই না গাইস, ও কি মানে হাত ধুই না, আমি বললাম আমি হাত ধুই না মাঝে মধ্যে আর মাঝে মধ্যে হাত ধুই, আমি ট্রুথ 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 দিয়েছি। হ আচ্ছা পরটাই, আচ্ছা এই খেলাটা কিন্তু একটু রিস্ক হতে চলেছে, কারণ একবার ট্রুথ নিতে হবে একবার ডেয়ার নিতে হবে, এবার যার পাশে পড়বে যার কাছে পড়বে সে ডেয়ার নিবে। আমি আসফাকে আমি ডেয়ার দিব, তো এখানে আমি আসফাকে যে ডেয়ারটি দিতে চলেছি সেটা খুবই হার্ডই দিতে চলেছে, তো ওকে কি করতে হবে চলো তোমাদেরকে দেখাই। ডেয়ারটি হচ্ছে আসফাকে হাসির সাথে বন্ধুত্ব করতে হবে, তো আমি হাসির কাছে যাচ্ছি। তো আমাদের হাঁস, যেই হাঁসটাকে আসফা একদমই পছন্দ করে না, যেই হাঁসের মাথায় এই যে দেখো কি থাকে যে লাল লাল লাল, তাদেরকে একদম আসফা পছন্দ করে না, তাদেরকেই তার সাথে বন্ধুত্ব বানাতে হবে। আসফা তুমি কি রেডি? যাও প্লিজ বন্ধুত্ব তৈরি করো, ওই যে কোনো একটার সাথেই করো। মানে ওকে ধরতেই হবে, আগে বন্ধুত্ব বানাও। ওকে ধরবে কি, ও তো খালি দৌড়ায়, যা একটুখানি ছুপে ধর। না এই আয়শা ধরবে, তোমাকে এবার আমাদের কাছে 10টা কিল খেতে হবে। আর ইউ রেডি? আচ্ছা ধরো রে, যাই হোক আসো, একটা ঘর ভেতরে লুকায় পড়ছে তো আমি ওখানে যেয়ে ওকে ধরবো। দিয়ে দাও, এই যে ধরে আছে হাতে দাও,
অবশেষে ওকে ধরা হয়ে গিয়েছে। তো আয়শা তুমি ওকে 10টা কিল দাও, ওরা কম দাঁড়া দিচ্ছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আসো আসফা, রাগ করছে বেচারা, আসফা আসো, এই বেচারা বাচ্চা, বেচারা বাচ্চা দিকে আয়, আয় 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 চলে আয়, কে কোন ধরনের বোতল দে, আচ্ছা মানে হলো আমার বোন তোমাদেরকে কোয়েশ্চেন করবে। আচ্ছা তোমাদেরকে কমেন্টে অবশ্যই দিতে হবে জিনিসটা, দয়া চাই, প্লিজ গাইজ প্লিজ। আয়শা তোমার কি ইচ্ছা যে ওদেরকে বলবা? আচ্ছা আয়শা এবার হচ্ছে আপনাদের জন্য গাইজ তোমাদের জন্য একটা হচ্ছে ত্রুট দিবে, ত্রুট তো মানে ত্রুটের একটা হচ্ছে, আর বলতে পারতেছি আমার মেজাজ গরমে যাচ্ছে। নাও গাইজ তোমরা কি সকালে উঠে ব্রাশ করো? প্লিজ এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই ট্রু 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 রিয়েল 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 অ্যান্সার দিবে। তো এই অ্যান্সারটা অবশ্যই একদম রিয়েল হতে চায়, মানে হওয়া চাই, প্লিজ কমেন্টে তোমরা জানাবে, প্লিজ 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 আমার সোনা বন্ধুরা গাইস। তো এবার হচ্ছে ডেয়ার চ্যানেল শুরু হতে চলেছে, তো ওরা দেখে যান কার ভাগ্যে এবার খারাপ কিছু হবে, কেউ তা জানে না। ও রেডি না, এবার তো নেওয়া যাচ্ছে না, নো ওয়ে। ও হ্যাঁ হয়েছে, আমি আবার আসফাকে ডেয়ার দিতে চলেছি, জাস্ট আসফা এক কথায় বলতে আসফা আমার উপরে মানে খুব রেগে আছে, তো ও একদমই হচ্ছে ও নিজেকে ধৈর্যশীল করতে পারতেছে না। তো যাই হোক এবার আমি ওকে একটু সহজ দিব। আচ্ছা আসফা এবার আমি ডেয়ারটা খুব সহজ দিব, এদিকে আসো দিবি। আচ্ছা আগে বয় তুই বস। তো গাইজ আমি ভাবতেছি ওরে কি দেওয়া যাবে আইডিয়া, তোকে তুই হচ্ছে ঠিক এইখান থেকে শুরু করে ঠিক এই গাছে দিয়ে দাঁড়াবি। নো না না আসে যাবে না, ঠিক কাদা আছে, কাদাবি তো দিয়ে যাবে। আহ রে না কাদা নেই, শুকনো আছে, ওই যে কাদা নেই বলছি আমি, ওই যে কাদা অবস্থা ভালো, উঠ উপরে উঠা, হাত হাত উপরে উঠা। আচ্ছা ঠিক আছে এবার ব্যাক হ, ব্যাক কর ব্যাক কর, তো দ্রুত আয়। এক থেকে দশ গুনবো তার মধ্যে আসবি, 1, 2, 3, 4। প্লিজ দাম হয়ে গেছিস তুই, ও বেশি ভাব দাঁড়া। যাই হোক ওকে, তো তুমি ডেয়ার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছো, তো তোমার জন্য আরেকটা
মানে তোমাকে আমি একটা সুন্দর জিনিস দিব, সেটা হচ্ছে তোমার মানে একটা সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজ হচ্ছে এইটা। হেই গাইস, ঈদ মুবারক, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ কি সবাই কি জানো, আজকে হচ্ছে ঈদ। আর এই ঈদের দিনে আজ আমি কি করব না করব আমি তোমাদের সব কিছুই দেখাবো, এবং আমার ড্রেসের লুকটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। সো গাইস, এইটাই হচ্ছে আমাদের ড্রেসের লুক। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, তো সেই সব জায়গা তোমাদের আজকে আমরা দেখাবো। তো আমরা যেখানে আগে যাচ্ছি সেখানে যে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমি এসেছি আমার একটা বন্ধু, তার নাম হচ্ছে তাসমিরা। তো ও আমার সব থেকে ছোটোবেলার বন্ধু, তো আমি ওর বাসায় এসেছি। তো ওদের বাসায় সব থেকে অনেক বড় বড় আম পাওয়া যায়। এই গাইস, তো এটা হচ্ছে আমাদের সবার হাতের লুক। তো আজ আমরা সবাই খুব সুন্দর করে সেজেছি। তো আমার আরেক হাতের লুক আমি দেখাতে পারছি না, তোদের এই পাশটা দেখা। তো আমার এই একটাই বাবা, আর আমার আরেকটা হাত আছে, সেটা হচ্ছে এই যে। তো এটাই হচ্ছে আমার আমাদের সবার হাতের লুক। সো গাইস, আজকে হচ্ছে আমি তোমাদেরকে এক কিছুক্ষণ আগে দেখালাম আমার একটা বান্ধবীর বাড়ি, যার নাম হচ্ছে তাসমিরা। ওদের বাড়ি দেখানোর পরে এবার আমি যাচ্ছি একটু নদীর পাড়ে। তো চলো আমার সাথে। এইটাই হচ্ছে সেই নদী, যেই নদীর নাম হচ্ছে ঢাকি নদী। এটা এটা হচ্ছে আমার দাদা বাড়ি। তো এই দাদা বাড়ির নদীর নামটাই হচ্ছে ঢাকি নদী। আমি এতক্ষণ ঘর ভিতরে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি কি যে খুব বৃষ্টি হয়। খুব বৃষ্টি হওয়ার পরে যখন বাইরে আসি, বাইরে এসে দেখি কি যে এখানে আমাদের যে খৈল গাছটা আছে, খৈল গাছটার ওখানে ঠিক এতগুলো আমি হচ্ছে খই পেয়েছি। তো সব পড়ে গিয়েছিলো। তোমার বোনেরা খুঁড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি ওই যে খুঁড়ছে। সো ওটা খুব ভালোই লাগছে দেখতে। সো এতগুলো আমরা পেয়েছি, আরও পেয়েছি বাট ওদের কাছে। তো কিছুক্ষণের মধ্যে দেখি কি যে এখানে প্রচণ্ড ইয়ে। সো নদীটা দেখালে বুঝবে। সো গাইস, এখানে আমার ব্লগটি শেষ হচ্ছে। তাও আবার ঈদের, বাই বাই গাইস।